বাংলাদেশের জনসাধারণ ভারত বিরোধী অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে, ভারতের পণ্যগুলো বয়কট করা শুরু করেছে, তখন ভারত আমাদের বন্যার সময় আমাদের জনগণকে সিলেট সহ বর্তমান আমরা ফেনীর যে অবস্থা দেখতেছি, এই অবস্থা ভারত উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইটা পরিচালনা করতেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারত সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বর্তমান সমস্যা অবশ্যই আপনাদেরকে বন্ধ করতে হবে এবং আগামী দিনে আপনাদের সকল ষড়যন্ত্র আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা প্রতিহত করব। এ আশাবাদ ব্যক্ত করে সকলকে পাশে থাকতে উদাত্ত আহ্বান রাখবো। আমরা ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিব। আমরা স্বৈরাচার শেখ হাসিনারা যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সেভাবেই রুখে দাঁড়াবো। স্টুডেন্ট, এখানে কোনো আপুস হবে না। আমাদের একজন ভাই যদি মারা যায় আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব ইন্ডিয়ার বিরুদ্ধে। এটাকে কোনো আমরা আপুস মেনে নিব না। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এবং বন্ধু থাকবে না। তারা যা স্বৈরাচার শুরু করছে শেখ হাসিনার ঠাই দিয়ে আমাদের ছাত্র জনতাকে তারা খেপিয়ে চলেছে। আমরা এই আন্দোলন মেনে নেব না, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিব। আমাদের একজন বাঙালি যদি মারা যায় আমরা ছাত্র জনতা যত শ্রেণী মানুষ আছি আমরা সবাই রুখে দাঁড়াবো। আমরা বলতে চাই বাঙালি একে ভয় দেখানো মতো, একে ভয় দেখিয়ে এদেরকে হটাবার মতো বাঙালি জাতি নয়। বাঙালি জাতি 1946 থেকে বাঙালি জাতির ভূমিকা ছিল, 1971 সালে বাঙালি জাতির ভূমিকা ছিল এবং পরবর্তীতে সবচেয়ে বিশ্বের ভিতরে যেটি আন্দোলনে আমরা স্বাক্ষর রেখেছি সেটা হলো 2024। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে বাঙালিকে আটকানো যায় নাই, বাঙালিকে দমানো যায় নাই, বাঙালি জাতিকে দমিয়ে রাখার মতো শক্তি কারো নাই। বলতে চাই আপনাদের উচিত ছিল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনারা যখন নিজেদেরকে পরিচয় দেন আমরা প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের উচিত ছিল যখন আমরা ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কাজ করি আমাদেরকে সহযোগিতা করা। আপনারা সহযোগিতা না করে খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে নানা তাল বাহানা করেছেন। আপনাদের দেশের মিডিয়াগুলো নানা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আপনারা একটি নানা মিথ্যা কাহিনী আপনারা প্রচার করেছেন। এরপর যখন আপনারা এটাতেও আপনারা টিকতে পারেন নাই, নতুন ফোন দিয়ে এসেছেন রাজনৈতিক বন্যা দিয়ে আমাদের দেশের মানুষকে আপনারা ডুবিয়ে মারছেন।